দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ইউটিভি লাইভের আয়োজিত অনুষ্ঠান ফ্যামিলি ডেন্টিস্ট্রি ওরাল হেলথ টকে সাথে আছি আমি ডক্টর সোমাইয়া বাড়ি আজকে আমাদের আলোচনার বিষয় করোনাকালীন সংকটে ডেন্টাল ট্রিটমেন্ট এবং এই বিষয় নিয়ে আলোচনার জন্য আমাদের সাথে রয়েছেন বিশেষজ্ঞ একজন চিকিৎসক তাহলে চলুন অনুষ্ঠানের প্রথমেই পরিচিত হয়ে নেই স্যারের সাথে প্রিয় দর্শক আপনাদের প্রফেসর ডক্টর মোস্তাক হাসান সত্তার উনিশশো সালের অক্টোবর মাসে ফেনি জেলায় জন্মগ্রহণ করেন তিনি উনিশশো সালে ঢাকা ডেন্টাল কলেজ থেকে বিডিএস ডিগ্রি অর্জন করেন এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর ডিডিএস এমসিপিএস সি পি এফআইসিডি ডিগ্রি ও ফেলোশিপ অর্জন করেন তিনি দীর্ঘদিন চট্টগ্রাম মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিটে বিভাগীয় প্রধান হিসেবে নিয়োজিত ছিলেন এছাড়া সিটি ডেন্টাল কলেজে সাবেক অধ্যক্ষ ছিলেন বর্তমানে তিনি প্রাইভেট প্র্যাকটিস করছেন এবং ইউনাইটেড হাসপাতালে দন্ত বিভাগে কনসালটেন্ট হিসেবে কর্মরত আছেন আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে প্রথমেই আমরা যেটা জানতে চাইব সেটি হচ্ছে করোনা প্যান্ডেমিকে আমরা কীভাবে স্বাগত জানাচ্ছি ধন্যবাদ ডাক্তার সুমাইয়া আপনার এই সুন্দর প্রশ্নের জন্য করোনাকালীন সময়ে আমাদের কিভাবে চিকিৎসকরা কিভাবে একটা ডেন্টাল ক্লিনিক অথবা কিভাবে রুগীরা তাদের সেফটি প্রোফাইলটা মেনটেন করতে পারেন এই বিষয়ের উপর আসলে আলোচনায় আমি আপনার প্রশ্নে আশা করি সকলগুলো প্রশ্নই আমরা উত্তর দিতে পারব একটা প্রেজেন্টেশন যদি আমরা দেখে আসি তাতে প্রেজেন্টেশন দেখার পরেও আপনারা যদি ফিল করেন আপনারা যদি অনুভব করেন যে কোনো কোনো অংশ আপনারা আরও কিছু জানতে চান তাহলে ফেসবুকে আপনার পাশে আমাদের প্রোগ্রামের পাশে যদি আপনি লিখে পাঠান আমরা সেই প্রশ্নগুলো প্রস্তুত করে পরবর্তী এপিসোডে সেই প্রশ্নগুলোর সলিউশন দেওয়ার চেষ্টা করব অথবা এমনও হতে পারে আজকেই আপনার এই আলোচনাটার মাঝখানেও আমরা এই আলোচনাটা আমি একটু এই আলোচনাটাকে বলবো করোনার করুণা কেন করোনা আমাদেরকে করোনা করেছে এটা একটু ব্যাখ্যা করার চেষ্টা করব। এবং আমি নিজে ব্যক্তিগতভাবে করোনা থেকে কি কি জিনিস শিখলাম এক কথায় যদি বলি আমি শিখেছি যে ফেস মাস্ক এই ফেস মাস্ক কি আপনাকেও বাঁচাতে পারে আমাকেও বাঁচাতে পারে এই কথা দিয়ে আমরা আজকে প্রেজেন্ট আপনারা খেয়াল করেছেন নাইনটি পিপল যদি ফেস মাস্ক না পরে ইনফেক্টেড হওয়ার সম্ভাবনা আর যদি একজন ফেস মাস্ক পরে তাহলে থার্টি পার্সেন্ট আর যিনি ইনফেক্টেড হন নাই তিনি ফেস মাস্ক পরেছেন কিন্তু যিনি ইনফেক্টেড হয়েছেন ইনফেক্টেড হওয়ার সম্ভাবনা আছে তার জন্য থার্টি পার্সেন্ট কিন্তু যদি যিনি ইনফেক্টেড হয়েছেন উনি ফেস মাস্ক পরেন এবং যিনি ইনফেক্টেড হন নাই তিনি যদি ফেস মাস্ক না পরেন তাহলে ফাইভ পার্সেন্ট পসিবিলিটি আর দুইজনই ফেস মাস্ক পরার পরেও কারণ আমরা নানাভাবে ফেস মাস্ক ব্যবহারবিধি জানি না সেই জন্য ওয়ান পয়েন্ট ফাইভ পার্সেন্ট মানে শতকরা দেড় ভাগ আপনার আক্রান্ত হওয়ার সম্ভাবনা আছে সুতরাং বিনীত অনুরোধ ফেস মাস্ক ব্যবহার করুন এই প্রথম ওয়ার্ল্ডেথ অর্গানাইজেশান এই একশো বছরের মধ্যে একটা ডিজিজকে প্যান্ডেমিক হিসাবে স্বীকৃতি দিল সুতরাং ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের এই মহামারীকে আমরা কিভাবে প্রতিরোধ করতে পারি সেইগুলো পরবর্তী আলোচনায় যাব।। প্লিজ যখন এই বছরটা শুরু হলো আমরা কি জানি এটা মুজিব শতবর্ষ সেই শতবর্ষে বঙ্গবন্ধুকে আমরা শুধুমাত্র একজন রাজনীতিবিদ হিসাবে জানি না আমি বলি ব্যক্তিগতভাবে আমাদের উপলব্ধি হলো এ পোয়েট অফ পলিটিক্স তিনি রাজনীতির একজন কবি তাকে নিয়ে আমরা অনেক আনন্দ করব এই ছিল আমাদের ইচ্ছা কিন্তু আমাদের জাতীয় জীবনে আমরা কি দেখতে পাই চোদ্দোই ডিসেম্বর আমাদের বাসায় আসলো ঠক ঠক করলো বাইরে থেকে কথা শিক্ষাবিদ গিয়েছেন নয়শো জন সাংবাদিক তেরো চিকিৎসক উনপঞ্চাশ আইনজীবী বেয়াল্লিশ এবং অন্যান্য পেশার ১৬ জন একটি জাতির শত বছর পিছিয়ে থাকার জন্য এর চেয়ে বড়ো গল্প আর কিল হতে পারে আমি আপনাদেরকে কি শোনাতে পারি সুতরাং দয়া করে চোদ্দোই ডিসেম্বরকে ভুলবেন না বঙ্গবন্ধুর পাশাপাশি আমি সকলকে অনুরোধ করব আমাদের এই যার চার জাতীয় নেতা যাদের অবদান ছাড়া আমাদের মুক্তিযুদ্ধ অর্জন অত্যন্ত কঠিন ছিল দুর্গম ছিল হয়তো অসম্ভবও ছিল সেই রকম চারজন নেতা যারা আপসীনভাবে কাজ করে গেছেন তাদের প্রতি শ্রদ্ধা জানাই আপনারা খেয়াল করে দেখেন স্ক্রিনে আছে এই বছরের শুরুতে যখন করোনা আমাদের দেশে শুরু হলো তখন আমি একটা সুন্দর ফেসবুক স্ট্যাটাস দিয়েছিলাম সেখানে আমি বলেছিলাম রানী এলিজাবেথের ছবি দিয়ে সেখানে আমি বলার চেষ্টা করেছিলাম যে নতুন এক ফ্যাশান আসছে তার মানেই আপনি নতুন ড্রেসের সাথে মিলিয়ে একটা ফেস মাস্ক পরবেন সেই রকম একটা ফ্যাশান প্রতিনিয়ত আসছে হয়তো সাধারণ মানুষের কাছে এই ফেস মাস্কের দেয়ার দেখেন কি পরিমাণ গুরুত্ব আছে কিন্তু আপনার নিজের কাছে এর গুরুত্ব কিন্তু অন্য সরকার যে বলে চোদ্দো জন মারা গেছে বিশ জন মারা গেছে একশো জন মারা গেছে এটা তাদের জন্য একটা সংখ্যা কিন্তু আপনার এবং আপনার পরিবারের জন্য কিন্তু একেবারে জীবন মরণ সমস্যা সুতরাং আপনাদেরকে অনুরোধ করব এই বিষয়টাকে আপনি বিবেচনা করবেন আমি শুরু করার আগে উনিশশো সালে স্প্যানিশ ফ্লুর যে প্যান্ডেমিক ছিল তখন সিচুয়েশানটা একটু বর্ণনা করতে চাই আপনি খেয়াল করে দেখেন পাবলিক নোটিসে ফেস মাস্ক অলমোস্ট বর্তমান সিচুয়েশানকেই প্রেজেন্ট করছে নেক্সটে আমরা যদি পরবর্তী স্লাইডে যাই সেখানে আমরা দেখছি আমরা কিভাবে ফেস মাস্ক পরি ডিউরিং নাইনটিন এইটিন আপনি চিন্তা করেন প্রায় একশো বছর আগে অথবা দেখেন কোয়ারেন্টাইন অথবা ধরেন স্টে হোম তারপরে ফেস শিল্ড কি দেখতে পাচ্ছি এই ছবিগুলো যেন আজকেরই উদাহরণ দেখেন ফিল্ড হসপিটাল আর্মিরা ই করছে তারপরে দেখেন অ্যাম্বুলেন্স অ্যাম্বুলেন্স কীভাবে মানুষকে প্রোটেক্ট করে অগ্রসর করে নিয়ে যাচ্ছে তার মানে এগুলো দিয়ে আমরা কী দেখতে পাই দেখতে পাই আমাদের জাতীয় জীবনের এখনকার অবস্থান আর তখনকার অবস্থান একই রকমই প্রায় ছিল কিন্তু তারপরেও আমাদের কিছু রাজনীতিবেদ আছেন যারা দেখতে পান না যিনি বাধ্য হয়ে ফেস মাস্ক পরেছেন কিন্তু কি হবে অলরেডি ক্ষতি যা হওয়ার তা তো হয়ে গেছে তিন লক্ষ লোক তার দেশের মারা গিয়েছে আপনি খেয়াল করে দেখেন শুধু ফেস মাস্ক পরে অস্ট্রিয়া তাদের দেশের নব্বই ভাগ ডিজিজকে কন্ট্রোল করতে পেরেছে এটা আমার কথা না রিসার্চের কথা ডব্লিউইচও রিপোর্ট সেইটাই আমি এখানে কিভাবে ডেন্টিস্টরা ইনফেক্ট করতে পারে তাদের একটা টারবাইন অ্যারোসল আছে সেইটা থেকে ডাইরেক্টলি পেশেন্টকে ইনফেক্ট করতে পারে চেয়ারকে ইনফেক্ট করতে পারে আরেকজনকে ইনফেক্ট করতে পারে অথবা ক্লিনিকে যারা আসলেন তারা ক্লিনিকে অবস্থিত ডাক্তার স্টাফ নার্স এদেরকে ইনফ্যাক্ট করতে পারে। সুতরাং আমাদেরকে সবসময় এদেরকে প্রতিরোধ করার ব্যাপারে চেষ্টা করতে হবে যেই লোকটা প্রথম আমাদের কাছে আসলো সেটা হচ্ছে প্রথম হচ্ছে পেশেন্ট ইভ্যালুয়েশান তারপরে হ্যান্ড হাইজিন তারপরে হচ্ছে পার্সোনাল প্রোটে পিপিই তারপরে মাউথ রিঞ্জ বিফোর ট্রিটমেন্ট খেয়াল করেন কুলি করাতে হবে বিফোর ট্রিটমেন্ট রাবারড্যাম আইসোলেশান হ্যান্ড হ্যান্ডপিস এগুলোর কথা আমি একটু পরে আপনাদেরকে বলবো ডিসইনফেকশন ইনফেকশান অব দ্য ক্লিনিক সেটিংস অ্যান্ড মেডিকেল ওয়েস্ট আপনি কীভাবে ম্যানেজ করছেন এই কয়টা পয়েন্টের উপর ডেন্টাল প্র্যাকটিসকে জোর দিতে হবে বলে আমরা ধারণা করেছিলাম আমরা বলেছিলাম একটা লোক নর্মালি আমরা কী করি হ্যান্ড গ্লোভস পরি ড্রেসটা চেঞ্জ করি আরেকটা ড্রেস পরি তারপর ফেস মাস্ক পরি চোখে একটা চশমা লাগে এটাকে বলে প্রাইমারি প্রোটেকশন সেকেন্ডারি প্রোটেকশান হচ্ছে এটার উপর একটা শিল্ড ব্যবহার করব এবং পিপি পরব থার্ড টার্শিয়ারি প্রোটেকশন কি আমরা একটা রেসপিরেটর ব্যবহার করব। সুতরাং দেখেন সেকেন্ডারি প্রোটেকশান এটা এরপরে হচ্ছে টার্শিয়ারি প্রোটেকশন বা থার্ড স্টেপ অফ প্রোটেকশন যেটা হচ্ছে সাধারণত ইনফেক্টেড রোগীদের জন্য করতে হয় এর পরে আমরা একটা আলোচনায় যাব সেটা হচ্ছে আমেরিকান ডেন্টাল অ্যাসোসিয়েশন কী বলছে আপনি খেয়াল করে দেখেন এতক্ষণ পর্যন্ত আমি যা যা বললাম এগুলোর প্রতিটা কথা তাদের মধ্যে এসেছে শুধু একটা কথা অ্যাড করতে হবে সেটা হচ্ছে যেই রুগীটা চিকিৎসার জন্য ফোন করলো তাকে একটু স্ক্রিনিং করে নেয়া এবং তার প্রায়োরিটি লিস্ট ভেরিফাই করে আমরা যেটা শুরু করেছি ক্লিনিকে আপনি খেয়াল করেন প্রথমে একটা পাপস দিয়েছি ব্লিচিং পাউডারে ভেজানো তারপর পাপসটা ক্লিন হল আপনি খেয়াল করেন প্রথমে ক্লিন হলো তারপর আস্তে আস্তে তার পাটা পরিষ্কার হলো এই পাটা ক্লিন করলো তারপর ভেতরে ঢুকলো ভেতরে ঢোকার পরে সোপি ওয়াটার দিয়ে তার হাতটা পরিষ্কার করা তাকে প্রোটেক্ট করে নেয়া এর পরবর্তী ক্ষেত্রে আপনি দেখেন আমরা থার্মোমিটার দিয়ে ইনফ্রারেড থার্মোমিটার দিয়ে টেম্পারেচার চেক আপ করছি তারপর হচ্ছে ফালস অক্সিমিটার যেটা দিয়ে অক্সিজেন স্যাচুরেশানকে আমরা ভেরিফাই করে নিচ্ছি যেই লোকটা নাইনটির নিচে আছে তাদেরকে আমরা প্রাথমিক ট্রিটমেন্ট থেকে এরপরে হচ্ছে স্ক্রিনিং স্ক্রিনিং করার জন্য আমরা একটা কোশ্চেনিয়ার তৈরি করেছি এই প্রেজেন্টেশানের শেষের দিকে আপনারা ওই কোশ্চেনিয়ারটা দেখতে পাবেন এটা একটা ইউটিউব প্রেজেন্টেশন সেটা হচ্ছে আমাদের এক ছাত্র তৈরি করেছেন ক্লিনিকটা পরিষ্কার করার জন্য একটা ফগ মেশিন যেটা দিয়ে সোডিয়াম হাইপোক্লোরাইড স্প্রে করে আমরা পুরো এরিয়াটাকে ক্লিন করছে দেখেন ক্লিন করছে তারপরে হচ্ছে সোপি সলিউশন দিয়ে বা সোডিয়াম হাইপোক্লোরাইড দিয়ে ডেন্টাল চেয়ার ডেন্টাল ইউনিট এগুলোকে ক্লিন করছে অথবা আপনি যেখানে যেখানে অ্যারোসোল জেনারেট হচ্ছে তাকে আটকানোর জন্য একটা বিশেষ মেশিন আমরা এই প্যান্ডেমিকের জন্য যোগ করেছি আমাদের চেম্বারে তারপরে আমরা কি দেখতে পাচ্ছি আপনি দেখেন এই সেই মেশিন যার মাধ্যমে আমরা কাজ করছি প্রতিনিয়ত যে আমাদের অ্যারোসলকে কন্ট্রোল ব্যাপারে করার ব্যাপারে হেল্প করেছে এবং আমাদের সাবকন্টিনেন্টের জন্য আমরা পেশেন্টের ফেইসিল্ড ব্যবহার করা ধরেছি আপনি খেয়াল করে দেখেন যদি পরবর্তী স্লাইডে দেখেন যে আমরা এটা ব্যবহার করার পরে কোনো অ্যারোসল জেনারেট হয় না ছবিতে কোনো এরোসল নাই তার মানে কী মানে হচ্ছে আমরা শুধু বিদেশি টেকনিকের ওপর যন্ত্রপাতির উপর নির্ভর করবো না আমরা কী করবো আমাদের নিজস্ব দেশীয় প্রযুক্তিকেও ব্যবহার করার চেষ্টা করবো তারপর হচ্ছে যন্ত্রপাতি কীভাবে পরিষ্কার করি প্রথমে যন্ত্রপাতিকে আলট্রাসনিক সাবান পানি দিয়ে পরিষ্কার করে আল্ট্রাসনিক ক্লিনার দিয়ে ক্লিন করে অটো ক্লেভে দেই অটো আমরা একটা স্টেরিলাইজেশান পৌঁছের মাধ্যমে এই যে খেয়াল করে দেখেন এরকম একটা স্টেরিলাইজেশান মাধ্যমে আমরা কি করি পেশেন্টকে দেখার জন্য ট্রিট করি এবং অলওয়েজ সাবান বা সলিউশন দিয়ে সোপে সলিউশন দিয়ে আমরা হাতটাকে পরিষ্কার করে নেই। তারপর এখানে হাত পরিষ্কার করার বিভিন্ন পদ্ধতি সম্বন্ধে একটু দেখানোর চেষ্টা করা হয়েছে যেভাবে আমরা আমাদের নিজেদের এবং রুগীদের জন্য প্রোটেকশান নেই। এবং নিজেদেরকে প্রস্তুত করি পেশেন্ট দেখার জন্য গাউন পরে আমেরিকান সিডিসি কি বলছেন ক্লিন ইউ সোপ ওয়াটার তারপরে হচ্ছে হ্যান্ড গ্লোভস এইটা হচ্ছে প্রাইমারি আরেকটা হচ্ছে যে আপনি খেয়াল করে দেখেন ফেস মাস্ক কোনোটার দাম একশো টাকা কোনোটার দাম ষোলোশো টাকা আমার কাছে দুইটার মধ্যে কোনোটাতেই কোনো ডিফারেন্স খুঁজে পাওয়া যায় না সুতরাং প্লিজ ইউজ ওয়ান টাকা তারপর আসেন দেখেন ইভেন সিডিসি এটা কিন্তু আমার না আমেরিকার ডিজিজ কন্ট্রোলের কথা যে কাপড়ের মাস্ক ইজ গুড এনাফ এবং এই রিসার্চটা একটা বাঙালি করেছেন যে গেঞ্জির ফেস মাস্ক সার্জিক্যাল মাস্কের চেয়েও বেশি ভালো সুতরাং এবং তিনি দেখিয়েছেন কেমন করে একটা গেঞ্জিকে কেটে একটা ফেস মাস্ক তৈরি করা যায় আপনি দেখেন খেয়াল রাখতে হবে ফেস মাস্ক যেন আপনার নাকের ছিদ্রগুলোকে ঠিকমতো প্রোটেক্ট করতে পারে তারপর ইভেন আপনার গেঞ্জি কেটেও আপনি ফেস মাস্ক বানাতে পারেন সেই টেকনিকটা দেখানো হয়েছে আপনি খেয়াল করে দেখেন ফেস মাস্ক তৈরি হলো তারপর ফেস মাস্ক মুখের মধ্যে ব্যবহার করা হচ্ছে তারপর একটা গাউন পরা হচ্ছে ফেস শিল্ড ব্যবহার করা হচ্ছে এটা হচ্ছে টাশিয়ারি প্রোটেকশানের প্রস্তুতি একজন ডেন্টিস্ট আপনি দেখেন আমাকে আমি প্রথমে নর্মাল ড্রেস নিয়ে ক্লিনিকে ঢুকলাম তারপর ড্রেসটা চেঞ্জ করলাম ফেস ফেসশিল্ড ফেস মাস্ক ডাবল ফেস মাস্ক ব্যবহার করলাম তারপরে দেখেন চোখে গোগস পরেছি এবং হাত এবং নাককে ঢেকে আমরা পেশেন্ট দেখার জন্য প্রস্তুতি গ্রহণ করেছি এছাড়া আমরা আমাদের ইমিউনিটি বাড়ানোর জন্য সব সময় লাল চা যেটার মধ্যে আমাদের স্পাইসেস দেয়া থাকে নানা ধরনের স্পাইসেস স্পেশালি আদা লং এলাচ এগুলো এবং প্রতিটা জায়গা পেশেন্ট এবং অ্যাটেন্ডেন্ট যিনি বসেছেন উনি উঠার সাথে সাথে ওই জায়গাটাকে পরিষ্কার করা হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর এভরি ওয়ান আমরা বলেছি জিঙ্ক হেল্প করে ভিটামিন সি হেল্প করে ভিটামিন ডি হেল্প করে নর্মাল খাবারের মধ্যেই এগুলো সব পাওয়া যায় সুতরাং আপনারা এটার জন্য অনেক বেশি এক্সট্রা কিছু ব্যবহার করার দরকার আছে বলে মনে করি না তবে হ্যাঁ হলুদ পানি এই ধরনের হলুদ পানি যারা খেতে চান তাদের জন্য একটু এডিশনাল প্রোগ্রাম আছে হলুদ পানি একটু বিটার হয় সেই জন্য চেষ্টা করা হয় ওইটাতে কিছু অ্যাড করার জন্য আসেন লাং ডিজিজের কথা ক্যান্সারের কথা ডায়াবেটিসের কথা হার্ট ডিজিজের কথা এবং যাদের বয়স বয়সুটির বেশি তাদের ক্ষেত্রে আমরা বিশেষ প্রিকশান গ্রহণ করব। এটা হচ্ছে আমাদের আরেকটা কথা বলেছি যারা অলরেডি ইনফেক্টেড হয়েছেন তাদের জন্য আমাদের অ্যাডভাইস হলো আইভারেক আইভার মেট্রিন টুয়েলভ গ্রাম মিলিগ্রাম টোটাল থ্রি ট্যাবলেটস ডক্সিকেপ অথবা জিথ্রোমাইসিন ভিটামিন সি টিল রিকভারি ভিটামিন ডি টোয়েন্টি থাউজেন্ড এভরিডে টিল রিকভারি যদি ইনসাফিশিয়েন্ট না থাকে ইনসাফিশিয়েন্ট থাকলে ডোজটা আর অনেক বেশি হবে তারপর জিঙ্ক টোয়েন্টি মিলিগ্রাম সকাল দুপুর রাত্র এই কয়টা জিনিস দিয়ে আরেকটা হচ্ছে অলওয়েজ অক্সিজেন সেচুরেশানটা মেজার করতে হবে এক্স রে চেস্ট করতে হবে এবং এক্স রে চেস্ট করে বোঝার চেষ্টা করতে হবে যে এ কোনো ক্ষতি হয়েছে কিনা না আর ব্লাড সুগার লেভেলটাকে লিমিটের মধ্যে রাখতে হবে প্রেশারটাকে কন্ট্রোল করতে হবে এই কয়টা জিনিস কোভিডের জন্য খুব প্রোটোকল ফর কোভিড নাইনটিন তার মানে ইভেন আমরা বলি যে পালস অক্সিমিটার এবং একটা অক্সিজেন সিলিন্ডার যদি আপনার বাসায় আপনি রাখতে পারেন এবং থার্মোমিটার ব্যবহার করতে পারেন তাহলে আপনি অনেক প্রবলেম থেকে মুক্তি লাল লালচা দিনে তিন চারবার তারপর বলছি দারচিনি লং এলাচ গোলমরিচ আদা সিদ্ধ পানি কেউ কেউ হলুদ যোগ করেও দিনে তিন চারবার পান করেন রসুন খাবেন সকালে দুই কোষ ইমিউনিটি বাড়ানোর জন্য সকালে দুই কোষ রসুন লাল চা তিন চারবার আদা লং দারচিনি মশলা পানি তিন চারবার মধু কালোজিরা একবার ফেস মাস্ক দিয়ে না নাক মুখ ঢাকা সারাদিন আমরা এই ধরনের প্রচুর ওয়েবনিয়ার করছি প্রতিদিন আপনারা দয়া করে এগুলোকে একটু ফলো আপ করবেন এবং নিজেরা বাঁচার চেষ্টা করবেন সুতরাং আমরা বলছি আমাদের দেশে যেহেতু তাপমাত্রা পঁচিশ ডিগ্রির উপরে এবং আর্দ্রতা আশি শতাংশের বেশি সুতরাং আমরা কম এফেক্টেড হব আমরা স্পাইসেস খাই সেজন্যও কম এফেক্টেড হব করোনাকে যে কোনো মাস্কে আটকাতে পারে হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করার প্রয়োজন নেই সাধারণ সাবান পানি আইসিডিডিআর বির আবিষ্কার সাধারণ সাবান পানি দিয়ে আপনি এটা প্রোটেক্ট করতে পারেন আর আমাদের জনসংখ্যার বেক্সিম সাতা সাতষট্টি শতাংশ লোকের বয়স তিরিশের নিচে যদি তাই হয় তাহলে আমরা সবাই অলমোস্ট সেফটি লাইনের মধ্যে আছি সুতরাং ভয় পাবেন না আপনি খেয়াল করে দেখেন যদি এই প্যান্ডেমিকের আগে আপনাকে কেউ বলতো বর্তমানে যে সিচুয়েশান চলছে সেটাই আপনি করতেন কি না সেটা আপনি ভাবতেন কিনা আমি নিজে কোনো দিন এই সিচুয়েশানের কথা কল্পনা করি নাই যখন প্রথম লকডাউন হলো ছাব্বিশে পঁচিশে মার্চ ছাব্বিশে মার্চ থেকে আমি কিছুক্ষণ কিছুক্ষণ সময় নিলাম আর এনএ ভাইরাসকে পড়ার জন্য সেখানে আমি কি দেখলাম আর এন ভাইরাস দেখা যায় যারা স্পাইসেস খান তাদের কম অ্যাটাক করতে পারে যারা রসুন খান যারা আদা খান যারা কালোজিরা খান কারো কারো দাবি তারা সেই ক্ষেত্রেও ইভেন মধু খান তাদের ক্ষেত্রে করোনা ভাইরাস অ্যাটাকটা কম হয় আর ভাইরাস কম অ্যাটিক্ট হয় আপনি সবসময় আমি এইসব কথা শুরুতে মার্চ মাসে এই বছর গত বছরের মার্চ মাসের দিকে এই আলোচনাগুলো প্রতিদিনই তুলেছি ফেসবুকে। তখন অনেকে আমাকে বলেছেন যে দূরও তুমি সব উল্টাপাল্টা তুমি সবসময় আগ বাড়িয়ে কথা বলো তুমি ডেন্টিস্ট তুমি এর কি জানো এই ধরনের অনেক প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে কিন্তু আমি অনবরত আমার যা বিশ্বাস সেগুলো আমি সবাইকে বলে গিয়েছি ইভেন আমার কোনো কোনো বন্ধু বলেছে আসলে নর্মাল সোসাইটির সাথে তুমি ফিট হও না তুমি যাও না সেই জন্যই তোমার এই অবস্থা আমি সব মেনে নিয়েছি কিন্তু তারপরেও আপনাদেরকে অনুরোধ করব। আপনারা এই জিনিস বিবেচনাটা অবশ্যই খেয়াল করেন আমাদের সিচুয়েশান বর্ণনা করার জন্য আমি এই কথাগুলো বললাম কিন্তু করোনার যে শুধু খারাপ দিক আছে তা না করোনার তো ভালো দিকও আছে এই প্রথম প্রায় চল্লিশ বছর পরে ডলফিন দেখা গেল কক্সবাজারের সমুদ্র সৈকতে এটা কি আমাদের জন্য ভালো না ডলফিন এত বেশি আসলো যে হালদা নদী পর্যন্ত সয়লাভ হয়ে গেল তার মানে আমাদের এনভায়রনমেন্ট জেগে উঠছে আমেরিকানরা বলেন তাদের আলো বাতাসে ওজনের পরিমাণ অনেক কমেছে এই প্যান্ডেমিক সিচুয়েশানে সুতরাং এগুলো তো করোনার খারাপ দিক নয় এটা তো করোনা আপনার উপকার করে দিয়েছে আপনাকে ভালো করে দিয়েছে আপনার ফ্যামিলির সাথে আপনার বন্ডেজ বাড়িয়েছে সুতরাং সময় খালি খারাপ 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 কিন্তু ভালো দিকটাও দুই একবার চিন্তা করুন না কেন তাহলে পজিটিভ থিঙ্কিংও হলো পজিটিভ ওয়েতে আমরা অগ্রসর হতে পারলাম একটা কথা খেয়াল রাখবেন কী কি করতে হবে সেভেন্টি পার্সেন্ট অ্যালকোহল বা সাবান দিয়ে হাত ধোয়া জরুরি প্রয়োজন হিসাব ছাড়া বাসায় থাকা হাঁচি কাশি প্রোটোকল মেনটেন করা কাঁচা সালাদ না খেয়ে সিদ্ধ খাবার খাওয়া ভিটামিন সি যুক্ত খাবার খাওয়া পারফেক্ট ওয়েতে মাস্ক ব্যবহার করা সন্দেহ হলে করোনা ভাইরাস পরীক্ষা করা উপসর্গ লুকাবেন না ঠিক সময়ে ধরা পড়লে মৃত্যুর হার নেই বললেই চলে নিচে বাঁচুন পরিবেশ বাঁচান বিশ্বকে বাঁচান একটা কথা খেয়াল রাখবেন করোনায় যারা আক্রান্ত হয়েছে যারা ভয় পেয়েছে তাদের ইমিউনিটি ডাউন হয়েছে সুতরাং তারা বেশি মারা গিয়েছেন সুতরাং আপনি সাহসের সাথে যদি মোকাবিলা করেন এবং ভয় না পান তাহলে আমি বলবো আপনি আপনাকে বাঁচাতে পারবেন আরেকটা কথা হলো কিভাবে আপনার বাসাটাকে আপনি পরিষ্কার করবেন বিশ লিটার পানির সাথে ছয় টেবিল চামচ ব্লিচিং পাউডার অথবা সোডিয়াম হাইপোর বিশ লিটার পানিতে দুই টেবিল চামচ ব্লিচিং পাউডার মিশিয়ে আপনার বাড়িতে প্রবেশের আগে জুতা গাড়ি আসবা প্রত্য ইত্যাদিতে স্প্রে করে দেন তার মানে ব্লিচিং পাউডার এবং সোডিয়াম হাইপোক্লোরাইড এই দুটো ইম্পর্টেন্ট টুল টু প্রোটেক্ট করোনা ভাইরাস আইসিডিডিআরবি বলছে দেড় লিটার পানিতে চার চা চামচ ডিটারজেন্ট ইজ গুড অ্যান আপ টু কন্ট্রোল দিস প্যান্ডেমিক ভাইরাস সুতরাং আপনাদেরকেও বলব হাত পরিষ্কার করার জন্য ফোর পরিষ্কার করার জন্য ইভেন যত্রতত্র পরিষ্কার করার জন্য সস্তা ওয়ে হচ্ছে ডিটারজেন্ট দিয়ে ক্লিন করা সুতরাং ডিটারজেন্ট আমি মনে করি অনেক ইম্পর্টেন্ট একটা ইস্যু যা আমাদেরকে প্রতিদিন প্রতি মুহূর্তে হেল্প করতে পারে করোনার ভালো দিকের কথা আমি অলরেডি বলে ফেলেছি সুতরাং আমি চাইবো নেক্সট স্লাইড আসতে যেটা আমাদের ইমিউন সিস্টেমের কথা আমি বলেছি একটা কথা ভাববেন নিজে শুধু বাজবো এটা তো চিন্তা করি নাই আমি চেয়েছি আমি একদিনের জন্য আমাদের ক্লিনিক বন্ধ করি নাই সুতরাং সবাই যাতে ক্লিনিকে কাজ করতে আসে সবাইকে আমি ফ্রি পিপি দিয়েছি এটা জাস্ট ইলেকশান পারপাসে নয় কারণ এইখানে এরা কখনো আমাকে সাহায্য করবে না আমি শুধু দিয়েছি তাদেরকে ফিরিয়ে আনার জন্য তাদেরকে শিল দিয়েছি তাদেরকে ফেস মাস্ক দিয়েছি তাদেরকে পিপি দিয়েছি এগুলো দেয়ার মূল কারণ ছিল তাদেরকে সাহস দেয়া। যে আমি প্র্যাকটিসে আছি তোমরাও আসো প্র্যাকটিসে জয়েন করো তুমি সৈনিক হিসাবে জয়েন করেছো তুমি যদি যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যাও তাহলে কি অবস্থা হবে তোমার প্রতি মানুষের রেসপেক্ট কোথায় থাকবে ঠিক একই কথা অনেক ডাক্তার প্র্যাকটিস করেন নাই ইভেন আজও আমি তাদেরকে এই কথাটা সাহসের সাথে বলি যে তুমি তোমার পেশাগত প্রতিজ্ঞা থেকে সরে গিয়েছ সুতরাং বিনীত অনুরোধ দয়া করে আসো জয়েন করো আমাদের একজন ডাক্তার আক্রান্ত হয়েছিলেন জাহিদুর রসু ওকে নিয়ে আমরা ফেসবুকে লাইভ করেছি তার প্রবলেমগুলো জেনেছি তার সলিউশনটা জেনেছি এইরকম চব্বিশ দুই হাজার চারশো ছিয়াত্তর জন ডাক্তার মারা গিয়েছেন তাদেরকে শ্রদ্ধা জানাই তাদের আত্মদানকে আমরা একনলেজ করে বলতে চাই তারপরও যুদ্ধক্ষেত্র থেকে আমাদের চলে যাওয়া উচিত হবে না হ্যান্ড পিসের মধ্যে অ্যান্টিডিট্রাকশান কিছু টুলস পাওয়া যায় সেটা অ্যাড করতে হবে তাহলেই দেখা যাবে আমাদের করোনার প্রোটেকশানটা হয়ে গেছে এই যে দেখেন অ্যান্টিডিট্রাকশান টুলস আমরা কিভাবে দিয়েছি আবার একটু মনে করিয়ে দিতে চাই প্রথম পাপসে ব্লিচিং সেকেন্ডটা শুকানোর জন্য তারপর ঘরে যাবে ঘরে গেলেই শুরু হবে স্প্রে সলিউশন খুব দামি কিছু না সোপ সলিউশন দিয়ে সব কিছু পরিষ্কার করতে হবে এটা হচ্ছে কোশ্চেনিয়ার যেটা আপনাদেরকে ফিল আপ করতে হবে তারপর হচ্ছে সোপ সলিউশানের স্প্রে অথবা সোডিয়াম হাইপোক্লোরাইডের স্প্রে যেটা দিয়ে চেয়ার টেবিল যন্ত্রপাতি সব নজরুলের এই কথাটা সব সময় আমি মনে করি তাই তো আমি বলি আরতির থালার তসবির মালা আসিবে না কোনো কাজে মানুষের সেবা মানুষ করিবে আর সব কিছু বাজে যেথায় মানবতার পরাজয় সেথায় কাজ হইবে না তোর নামাজ পুজোয় এই কথাটা আমি বলি বিশ্বাস করি এবং অন্তরে ধারণ করি সুতরাং আপনি কি বলছেন আমরা যদি শেষ করি একটা কথা প্রচুর ব্যবহার করা হচ্ছে সোশ্যাল ডিস্টেন্সিং আমি ভয়ানকভাবে এই শব্দটাকে অপছন্দ করি আমি বলি ফিজিক্যাল ডিস্টেন্সিং আমাদের শারীরিক দূরত্ব বজায় রাখবো হোয়াই সোশ্যাল ডিস্টেন্সিং বরং সোশ্যাল কাছাকাছি আনাটাই তো আমাদের এই কাজ তারপর কি বলেছে ছয় ফুট তিন ফুট বা ছয় পকেট মাস্ক সেটার কথা আমরা সব সময় বলে আসছি আমরা বলে আসছি স্যানিটাইজারের চেয়ে সোপ সলিউশন বেশি ইফেক্টিভ সুতরাং আপনি এই বিষয়গুলোর চেষ্টা করবেন এন দামি দরকার নেই সবচেয়ে সস্তা এন ব্যবহার করুন তারপর আমরা যেটা আপনাদেরকে বলেছি ইমিউন বাড়ানোর জন্য যা যা দরকার ফলমূল সাফিসিয়েন্টলি খাবেন ভিটামিন সি যুক্ত খাবার জিং যুক্ত খাবার অথবা আমাদের কমিউনিটি ভাড়া ভিটামিন যুক্ত খাবার আপনারা বেশি পরিমাণ গ্রহণ করবেন এবং যেই মাছটা ব্যবহার করবেন সেইটা স্ত্রী দিয়ে করে হলেও বারবার ব্যবহার করতে পারবেন সুতরাং কাপড়ের মাস্ক ইজ মোর ইম্পর্টেন্ট টু প্রোটেক্ট ইউ যদি আমরা দয়া করে একটু পরবর্তী স্লাইডে যদি আমরা যাই পরিষ্কার করার জন্য আমরা অনেক কিছু বলেছি তার মধ্যে আমরা খুব ইম্পর্টেন্স দিয়েছি সাবান পানি সোডিয়াম হাইপোক্লোরাইড এইসব দিয়ে পরিষ্কার করাটা সুতরাং একসাথে খাবার খান কোভিড আসলে অনেকে অনেক কথা বলবেন আপনাদেরকে সব কথা শোনার দরকার নাই এখন ভ্যা ভ্যাকসিন এসেছে রেজিস্ট্রেশন করুন এবং ভ্যাকসিন দিন আমি নিজেও রেজিস্ট্রেশন করেছি আমার বন্ধুরা অলরেডি ভ্যাকসিন পেয়ে গেছেন যারা বঙ্গবন্ধুতে আছেন আমি যেহেতু এখন চাকরিতে নাই হয়তো আমার পেতে কয়েকদিন দেরি হবে কিন্তু যেই দিনই পাব সেই দিনই আমি ভ্যাকসিন দিব আপনারাও ভ্যাকসিন দিন এই হচ্ছে আমার আবেদন এবং নিজেদেরকে সেফ রাখুন চাণক্যের একটা কথা আমি সব সময় বলি তিনি বলেছেন প্রয়োজনের চেয়ে অতিরিক্ত সব কিছুই বিষ ক্ষমতা সম্পদ লোভ প্রশংসা ভালোবাসা খিদে নিন্দে সব কিছুই হতে পারে তার মানে প্রয়োজনের চেয়ে অতিরিক্ত আমরা কিছু বলতে চাই না আমি যে কথাটা বলে শেষ করব, বাংলাদেশের চিকিৎসকদের মহানুভতা শেষ নেই তারা বহু চেষ্টা করেছে নিজেদের জীবন দিয়েও চেষ্টা করছে প্রতিনিয়ত আপনাদের সাধারণ মানুষকে বাঁচাইতে সুতরাং আপনাদের প্রত্যেককেই বলবো নিজেদেরকে প্রোটেক্ট রাখুন চিকিৎসা সেবা তো নিবে বরং অন্যকে উৎসাহিত করুন চিকিৎসার সেবা নেয়ার জন্য এই হচ্ছে আমাদের ক্লিনিকের পক্ষ থেকে আপনাদের জন্য শেষ কথা সুতরাং আপনা আমাদের মন্ত্রণালয় এবং আমাদের ফ্যামিলি ডেন্টিস্টের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের অ্যাকনলেজমেন্ট হচ্ছে এই দুজনের প্রতি এই আমাদের অফিস অফিসে আমাদের ডাক্তাররা বিশেষভাবে পহেলা বৈশাখে বিভিন্ন ধরনের সাজ করে আসেন এই হচ্ছে আমাদের চট্টগ্রাম টিম পরে হচ্ছে এটা আমাদের ঢাকা বনানি টিম সবসময় আমরা চেষ্টা করি ক্লিনিকে অনেক বিদেশি ডাক্তার আমাদেরকে ভিজিট করতে আসেন ব্যাঙ্গালোর থেকে এনেছিলেন ইনি এটা হচ্ছে আমার পরিবার সন্তান সহ আমাদের পরিবার আমার পরিবার তারা সবাই আমাকে সর্বত এটা আমাদের বিভিন্ন টিম আপনি খেয়াল করে দেখেন আমার সহযোগীরা আগে ছিল আমার ডাক্তাররা এখানে হচ্ছে আমার সহকারীরা তারা সবাই আমাদেরকে সাহায্য করেন আমাদের ক্লিনিকের জন্য সুতরাং সকলকে ধন্যবাদ জানাচ্ছি আজকের এই করোনার করুণা পর্যায়ে আলোচনা আজকে আমাদের এই আলোচনাটা শুরু হলো আমরা আশা করি এই আলোচনাটা আমরা প্রতি শুক্র এবং শনিবার রাত আটটা থেকে দশটা পর্যন্ত বিভিন্ন বিষয় নিয়ে আমরা কথা বলবো আপনাদেরকে বলবো আমাদের সেই কথাগুলো আপনারা শুনবেন এবং জানবেন প্রয়োজনে সেই বিষয়ে আপনারা আপনাদের কোশ্চেনটা ফেসবুকে অথবা ইউটিউবে জানিয়ে দেন আমাদেরকে আমরা চেষ্টা করব সেই সকল প্রশ্নের উত্তর দিতে ধন্যবাদ সকলকে শুভরাত্রি জানিয়ে এই পর্যায়ের এই অংশের আলোচনা এখানেই শেষ করছি এরপর আমরা একটা বিশেষ আলোচনা দিয়ে আজকের প্রথম দিনের অনুষ্ঠান শেষ করব সেটি হচ্ছে স্মাইল ডিজাইন কি আমরা প্রতিদিনই আমাদের পর্বে একটা হচ্ছে আলোচনা একটা হচ্ছে আমাদের পরিবেশ তারপরে হচ্ছে একটা প্রসিজিওর নিয়ে আমরা আলোচনা করব। প্রতিদিন আজকের আলোচনা হচ্ছে স্মাইল ডিজাইন কি এবং কেন কিভাবে স্মাইল ডিজাইন করা যায় করলে আপনার লাভ কী কর না করলে আপনার লস কি এই সকল বিস্তারিতভাবে আপনাদেরকে জানাব ধন্যবাদ সকালকে শুভরাত্রি আজকে আমাদের আলোচনার প্রতিপাদ্য বিষয় স্মাইল ডিজাইন স্মাইল ডিজাইন ডেন্টিস্ট্রিতে এখন একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক্স যে টপিক্স নিয়ে সবাই আগ্রহী হচ্ছেন প্রতিদিন এর আগ্রহ বাড়ছে কারণ পৃথিবী যতদিন বেঁচে থাকবে ততদিন নির্মল এবং সুন্দর হাসির একটা প্রাধান্য সবার নিজস্ব জগতে থাকবে প্রশ্ন হচ্ছে স্মাইল ডিজাইন কেন করা দরকার প্রথম যেটা করা দরকার সেটা হচ্ছে নিজের কনফিডেন্সের জন্য স্মাইল ডিজাইন আরেকজনের কনফিডেন্সের জন্য আরেকজন আমাকে সুন্দর দেখবে তার চেয়ে বড় কথা হচ্ছে আমি নিজে কতটা কনফিডেন্ট হচ্ছে আমরা বহুবার পরীক্ষা করে দেখেছি স্মাইল ডিজাইনের আগে তার চোখ যেরকম ব্রাইট থাকে স্মাইল ডিজাইনের পরে চোখের দিকে তাকানোই যায় না এত সুন্দর ব্রাইটনেস চোখের মধ্যে আসে স্মাইল ডিজাইনটা কি এটা নিয়ে একটু কথা হয়তো বলা দরকার আপনার দাঁতগুলো সামনের দাঁতগুলো আপনার পুরো মুখের সাথে সামঞ্জস্যপূর্ণ আছে কি না কারণ একই রকম হাসি এক একজন এক একভাবে দেখাচ্ছেন মিনাক্ষীর হাসি কিন্তু আর কারো কাছে দেখা যাচ্ছে না সুতরাং আপনাকে চিন্তা করতে হবে কেন এই হাসিটা সবার কাছে গ্রহণযোগ্য হচ্ছে এবং সবার অন্তরে ভালো লাগার বিষয়টা চলে আসছে এর কারণ হচ্ছে প্রতিটা জিনিসকে যেমন আপনার ফেইসের সাথে আপনার দাঁত আপনি হাসলে দাঁত কতটুকু দেখা যাবে হাসলে দাঁতের কি কি অংশ দেখা যাবে সাধারণ হাসিতে কতটুকু অট্ট হাসিতে কতটুকু এটা তো গেল দাঁতের বিষয় দাঁতের পাশাপাশি দাঁতের কার্ভটাও স্মাইল আর্ক বা স্মাইল কার্ভ সেইটা লোয়ার লিপের সাথে সামঞ্জস্যপূর্ণ আছে কি না এটাও কিন্তু স্মাইল ডিজাইনিংয়ের অন্যতম একটা উদ্দেশ্য আর সাধারণ কথাগুলো তো আছে একটা দাঁত ডার্ক আছে সেটাকে ব্রাইট করা একটা দাঁত নিচে আছে সেটাকে সমান করা একটা দাঁত লম্বা আছে সেটাকে ছোট করা একটা দাঁত ছোট আছে সেটাকে বড় করা অথবা কোনো কারণে আপনার একটা দাঁত ভেঙে গিয়েছে আঘাতজনিত কারণে অথবা অন্য কোনো কারণে সেইটাকে পাশের দাঁতগুলোর সাথে সামঞ্জস্য করে তৈরি করা এই প্রতিটা বিষয় স্মাইল ডিজাইনের এক একটা কম্পোনেন্ট আমরা যখন স্মাইল তৈরি করি তখন কম বেশি পঁচিশটা কম্পোনেন্টকে আমরা শার্পলি খেয়াল করি ইভেন আপনি খেয়াল করে দেখবেন প্রতিটা জিনিস আপনার চোখের কথা যদি চিন্তা করেন চোখ কিন্তু ফেইসের পাঁচ ভাগের এক ভাগ আর মুখ হচ্ছে পাঁচ ভাগের দুই ভাগ এই সিমেট্রিটা যদি মেনটেন না হয় দেখা যায় যে আপনি যত সুন্দর দাঁতকেই তৈরি করেন না কেন স্মাইলটা কিন্তু সুন্দর হয় না অথবা আরেকভাবে ভাবেন দুটো দাঁতের মাঝখানে ফাঁকা কতটুকু থাকবে সেটা একটা ট্রায়াঙ্গেলের মতো যদি দুইটা সেন্ট্রাল সাইজারের মাঝখানে বিশ পারসেন্ট হয় ত্রিশ পারসেন্ট যদি দুইটা ল্যাটারালের মাঝখানে হয় ল্যাটারাল এবং কেনাইনের মাঝখানে যদি ত্রিশ পারসেন্ট হয় চল্লিশ পারসেন্ট হয় কেনাইন প্রিমোলারের যদি পঞ্চাশ পার্সেন্ট হয় দেখা গেছে এটা একটা টোয়েন্টি থার্টি ফোরটি ফিফটি একটা সিমেট্রি মেনটেন করছে যখনই এই সিমেট্রিটা মেনটেন করছে তখন কিন্তু আপনার স্মাইল সুন্দর হয়ে যাচ্ছে আবার আরেকটা জিনিস চিন্তা করেন সামনের দাঁতগুলো সামনের দাঁতগুলোর লোয়ার বর্ডার এই লোয়ার বর্ডারটা যদি আপনার লোয়ার লিপের সাথে সেম কারবে আমরা কথায় কথায় অনেক অনেক কি বক্তৃতায় এই কথাটা বলি সেটা হচ্ছে স্মাইল ইজ এ কার্ভ ইজ নট এন স্ট্রেইট লাইন সুতরাং সেই কারবেচার মেনটেন করা হচ্ছে কিনা লোয়ার লিপের সাথে প্যারালালি যাচ্ছে কিনা যখন উনি হাসছেন যখন অল্প হাসছেন যখন বেশি হাসছেন তখন কতটুকু দেখা যাচ্ছে এবং এই লোয়ার লিপের লাইনটাকে ফলো করছে কিনা যখন দেখা যায় লাইনটা ফলো করছে তখন দেখা যায় হাসিটা সুন্দর হয়ে যায় উনিকে কি হয় জন্ম কতভাবে ছোট ছোট দাঁত নিয়ে আসে উনি হাসতেছেন কিন্তু ওনার কোনো দাঁত দেখা যাচ্ছে না এটি কিন্তু কোনো অবস্থাতেই ভালো লাগে না সেই জন্য কতটুকু দাঁত হাসলে দেখা যাবে সেটাও স্মাইলের মধ্যে ডিজাইনের মধ্যে একটা পার্ট আরও যদি আমরা এটাকে তিন ভাবে বলি স্মাইল ডিজাইনকে একটাকে ম্যাক্রো মাইক্রো অ্যান্ড এনভায়রমেন্ট ফ্রেন্ডলি তিনটা কথা যদি ম্যাক্রোর কথা চিন্তা করে তাহলে সাথে তার সিমেট্রি আছে যে কথাটা আমি বললাম সেটা হচ্ছে যে একটা নোজ হচ্ছে পাঁচ ভাগের এক ভাগ মুখ হচ্ছে পাঁচ ভাগের দুই ভাগ চোখ হচ্ছে পাঁচ ভাগের এক ভাগ এই সিমেট্রিটা আমরা গ্রেজুয়ালি মেনটেইন করছে কিনা যদি এই সিমেট্রিটা মেনটেন করি তাহলে দেখা যায় দাঁতগুলো দেখতে সুন্দর স্মাইলটা দেখতে সুন্দর হচ্ছে হাসিটা দেখতে সুন্দর হচ্ছে আমরা আরেকটা কথা বলি মাইক্রো মাইক্রো ইন্ডিভিজুয়াল দাঁতের কথা যদি আমরা চিন্তা করি দেখা যায় যে এই দাঁতের ক্ষেত্রে পুরো দাঁতটা লম্বা এবং পাশে এটা একটা সিমেট্রি ব্যবহার ব্যবহার করে কি ধরনের সিমেট্রি যদি লম্বায় হয় হান্ড্রেড পারসেন্ট তাহলে দেখা যায় উইথ হতে হবে এইটি পার্সেন্ট মানে যদি দশ মিলিমিটার লম্বা হয় তাহলে আট মিলিমিটার উইথ হবে এবং এইটা আবার ফেইসের নানা ধরনের সাথে একটা মিল তৈরি করতে হবে যেমন ধরেন কারো ফেসটা উপরে নিচে শর্ট মাঝখানে যেটাকে আমরা স্কোয়ার ফেস বলি আবার আরেকটা হচ্ছে ওভাল ফেস ডিমের মতো দেখতে ফেসটা আবার একটা টেপার্ড ফিস ফেস কারো দেখবেন চিনটা অত্যন্ত সরু তাদের ফেস এই প্রত্যেকটা ফেইসের উপর একটা স্পেশাল ক্যারেক্টারিস্টিক অফ টিথ কিন্তু ইনভলভ করে তাহলে আপনি প্রথমে চিন্তা করেন সেটা হচ্ছে গ্রসলি ফেসের সাথে দাঁতের একটা সম্পর্ক আছে দাঁতের সাইজের ইন্ডিভিজুয়াল দাঁতের সাইজের একটা সম্পর্ক আছে এবং ইন্ডিভিজুয়াল দাঁতে ইনসাইজালেইস মানে প্রান্তটা একটা আরেকটার মাঝে কতটুকু গ্যাপ থাকলে সুন্দর হবে সেইটার একটা সিমেট্রি আছে তো আমরা তাহলে এই মাইক্রোটা ম্যাক্রোটা কালারটা এটা তো গেল গ্রসলি আবার আরেকটা যেটা করেছিলাম এনভায়রনমেন্ট যেমন ধরেন আপনার একটা মাঝখানে দাঁত পড়ে গেছে কোনো কারণে দাঁতটা পড়ে গেল পড়ে যাওয়ার পরে কি দেখা গেল সেটা হচ্ছে যে এই দাঁতটাকে আপনি রিপ্লেস করতে পারেন কিভাবে রিপ্লেস করতে পারি আমরা যদি বলি এটা রিপ্লেস করতে পারি একটা আলগা দাঁত লাগিয়ে যেটাতে প্লেট থাকবে মারি থাকবে তার থাকবে এটা ব্যবহার করে যে এরকম ঝামেলা স্মাইলটাকে সুন্দর করার ব্যাপারে এটা কিন্তু কঠিন একটা ট্র্যাজেডির মধ্যে আপনাকে ফেলে দেয় পাশাপাশি চিন্তা করেন এরপরে আমাদের ইম্প্রুভমেন্ট কি হলো এটাকে বলে আলগা দাঁত ইম্প্রুভমেন্ট কি আসলো আসলো যে আমরা ওই দাঁতটাকে রিপ্লেস করব ব্রিজ দিয়ে ব্রিজ মানে দুই পাশে দুইটা দাঁতকে কাটলাম কেটে ছোট করলাম ছোট করে ওখানে একটা দাঁত ফিক্স করলাম তার মানে একটা দাঁতের জন্য পাশের দুটো সহ তিনটা দাঁতকে আমি ইনভলভ করলাম এবং এই ইনভলভমেন্টে কতগুলো বিষয় আপনার প্রতিদিন এসে যাচ্ছে কিন্তু সেটা কি সেটা হচ্ছে আপনি যতই চেষ্টা করেন কৃত্রিম পা কখনো অরিজিনাল পায়ের মতো হবে তাহলে পাশে দুইটা যে ক্রাউন করলাম সেটাকে অরিজিনাল দাঁতের স্মাইল এনে দিতে পারবে বা ওইটার ফিনিশ লাইন এনে দিতে পারবে যতই আমি বলি আমি ফিনিশ লাইন তৈরি করে দিয়েছি পাঁচ বছর পরে গামটা একটু রিসিড হবে গামটা ওই ক্রাউনের মার্জিনের বাইরে চলে যাবে দেখা যাবে স্মাইলটা ডিফারেন্ট হয়ে গেছে সুতরাং এই বিষয়গুলো কিন্তু আমাদেরকে প্রত্যেককে খেয়াল করতে হয় তাহলে ওখানে স্মাইল তৈরি করার জন্য বিশেষভাবে ইম্পর্টেন্টটা ইম্পর্টেন্ট হচ্ছে যদি সিঙ্গেল টুথ ইমপ্ল্যান্ট রিপ্লেসমেন্ট নিতে পারি যেটা অলমোস্ট দাঁতের অ্যাস্থেটিক পার্টটা পুরোটা কভার করবে এটা গেল এক্সটার্নাল এনভায়রনমেন্ট আরেকটা এনভায়রনমেন্ট কি সেটা হচ্ছে আপনি দেখলেন আপনার দাঁতটা সেই তুলনায় মারিটা অনেক বড় দাঁতটা ছোট ছোট তখন যদি আপনি ক্রাউনটাকে ল্যাংদেন করেন সার্জারি করে ছোট্ট সার্জারি এটা বড় কোনো সার্জার না ইভেন লেজার দিয়ে যদি করেন ব্লিডিং লেসই হবে এই ছোট ছাড় সার্জারিটা তাহলে পরে ক্রাউন লেনিং প্রসিডিউর আপনার স্মাইলকে ডিফারেন্ট নেচাল দাঁতকে বড় ছোট করে কিন্তু স্মাইলটাকে সুন্দর করে দিচ্ছে আরেকটা জিনিস আসে আপনি দেখবেন অনেকে হাসতেছে হাসতে মারিটা কালো কালো দেখা যাচ্ছে তাহলে কি হবে এই কালো কালো মারি যেটাকে আপনি খুব সহজে লেজার দিয়ে কালার চেঞ্জ করতে পারেন একেবারে বিউটিফুল পিঙ্ক কালার চলে আসবে উইদিন টু উইক্স টাইম তাহলে সেই কালারের সাথে আপনার দাঁতটা অত্যন্ত সুন্দরভাবে সেট হয়ে যাবে তখন আপনার মারি যেরকম সুন্দর আপনার দাঁতও সেরকম সুন্দর আমি যে কথাটা বলতে চেয়েছিলাম স্মাইল ডিজাইন নতুন একটা এরা নতুন একটা অপশান আমাদের প্রত্যেকের জন্য সামনে নিয়ে আসছে নিজের কনফিডেন্সের জন্য দেখতে সুন্দর হওয়ার জন্য নির্মল হাসার জন্য তো আমরা আশা করি মাইক্রো এস্থেটিক ম্যাক্রো এস্থেটিক অথবা এনভায়রমেন্টাল এসথেটিক্স যে কোনোভাবেই হোক না কেন আমরা আমাদের স্মাইলটাকে ক্রমান্বয়ে সুন্দর এবং পারফেক্ট করার চেষ্টা করব। অন্যদের জন্য না নিজের জন্য আরেকটা কথা একটু বলে আপনাদের মনে ইতিমধ্যে অনেক প্রশ্ন জেগেছে আপনি অনেক বড় বড় কথা বলেছেন আসলে আমি বড় বড় কথা বলতে চাই